হ্যালো বন্ধুরা আমি ও সমসিমারে ফিরে এসেছি তোমাদের কাছে ভিডিওতে তো ভাই এখানে আমাকে অনেকে বলে যে দাদা কেউ বলে আমি আর্মিতে যাবো কেউ বলে আমি এসএসসিতে যাব কেউ বলে আমি বেঙ্গল পুলিশে যাব কেউ বলে আমি আর যাব এফ অনেকে অনেক রকম আমাকে প্রশ্ন করে তো তোমাদের মূল উদ্দেশ্যটা বলো যে তোমরা আর্মিতে কেউ যেতে চাও কেউ বেঙ্গল পুলিশে যেতে চাও কেউ স্টাফ সিলেকশনে যেতে চাও কারণটা কী কারণ এটাই যে পড়াশুনো করেছো মেন কারণটা আমি বলছি মনের ইচ্ছা যে নিজের পায়ে দাঁড়াবে পড়াশুনোটার মূল্যটা রাখবে এটাই তো কেবল আমি দেশে সেবায় যাই কে বলে আমি ভক্তিয়ে যাই তো এরকম যারা করে তাদেরকে আমি দেখেছি ভাই চাকরি পাওয়ার পরও পালিয়ে আসে ট্রেনিং এত এতটাই হার্ড হয় আমরা কি করি সকালে পাঁচ কিলোমিটার ছ কিলোমিটার রানিং করে মনে করি বিশাল কিছু করলাম ট্রেনিংয়ে কোনো রানিংয়ের হিসাব নেই ভোর তিনটা থেকে রাত দশটা পর্যন্ত রানিং হতেই থাকে যেখানে যাও দৌড়ে দৌড়ে যাও চান করতে যাও খেতে যাও যোথায় যাও রানিং করে করে হাঁটার সিস্টেম নেই তাই কতটা রাঙ্গিং করা হয় কোনো হিসাব নেই অভ্যেস হয়ে যায় তো মেন কথা হচ্ছে এই জিনিসগুলো কেউ ভাবে যে হয়তো আমি মনের ইচ্ছাতে যাচ্ছি কেউ বলছে মনের ভক্তি যাচ্ছি সেখানে যখন যায় যখন দেখে যে এতটাই টাফ সে ছেড়েও পালিয়ে আসে ট্রেনিং থেকে হয় অনেক ছেলে পালিয়ে আসে সে আর্মি বিএসএফ সি যাই হোক না কেন কারণ আছে তারা সহ্য করতে পারে না তাদের মনের ইচ্ছাটা সেখানেই বদলে যায় কিন্তু যারা নিজের পায়ে দাঁড়াবার জন্য যায় নিজের পেট চালাবার জন্য যায় নিজের মা বাবার যাতে ভালো করে দু মুঠো দুবেলা খেতে পড়তে পায় নিজে টাকা রোজগার করার জন্য তারা সত্যিই সেখানে জীবন দিয়ে কষ্ট করে মরা পর্যন্ত রয়ে যায় এটাই হচ্ছে বাস্তব কথা কেউ খারাপ মনে করুক কেউ ভালোই মনে করুক গ্রামের ছেলে এই কারণেই যায় ফোর্সের লাইনে কোনো বড়ো লোকের ছেলেকে যেতে দেখেছ কোনো বড়ো লোকের ছেলে পাবে না কিন্তু সবথেকে থেকে গরিব বা মধ্যবিত্ত বলা চলে না তার থেকেও মিডিয়াম মানে একটু নিচে ক্যাটাগরির ছেলেগুলো তারা কিন্তু যায় করে চাষিবাসি করে ছেলেগুলো আর দু একটা বাজারে ছেলে ভদ্র ছেলে যায় পড়াশুনো করে তারা কিন্তু পালিয়ে আসে তারা মনের ইচ্ছায় শখে যায় আর গ্রামের ছেলেগুলো যায় টাকা রোজগার করার জন্য পেট চালাবার জন্য তারাই জীবন দিয়ে থেকে যায় তাই যখন তুমি ভাবছো যে আমি নিজে কিছু করব নিজের পেট চালাবো তখন তোমাকে একটাই রাস্তা হয় কষ্ট করতে হবে এবং সেটাও ভালোভাবে কে কী বললো না বললো সেটা দেখে লাভ নেই ঠিক আছে তুমি তোমার মতো কষ্ট করো পাড়ার কাকা দাদা জেঠু গ্রামের ছেলে নিজের বন্ধুরা এমনকি যদি কিছু বলে জানবে যে বন্ধু তোমাকে কাজে বাধা দিচ্ছে সে তোমার বন্ধু নেই সে তোমার শত্রু শত্রু বন্ধু হিসাবেই আসে আলাদাভাবে কিছু আসে না ঠিক আছে তাই এদের থেকে দূরে থাকবে এই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবো বন্ধু বন্ধুমাত্র